ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কর্মসংস্থানের 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর যে বিজ্ঞপ্তি বার হয়েছে তাতে কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য আবেদন করতে পারবেন এবং তাতে কি কি যোগ্যতা লাগবে তা নিয়ে আমরা আলোচনা করব। কর্মসংস্থানের প্রথম পাতায় দেখে নেব বিজ্ঞপ্তি বেরিয়েছে, রেলে গ্রুপ ডি পদের পরীক্ষা শুরু হবে 23 ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1.15 কোটি। ভারতীয় রেলের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নম্বর RRC 01/2019 লেভেল 1 এর কম্পিউটার টেস্ট CBT শুরু হবে 2022 সালের 23 ফেব্রুয়ারি থেকে। বিভিন্ন ফেজে এই পরীক্ষা নেওয়া হবে। কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে প্রায় 5 থেকে 6 মাস ধরে এই পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও আরো রয়েছে প্রথম পাতায় তা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে 641 টেকনিশিয়ান নেওয়া হবে। তার জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক, এটা মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। ICAR ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট সারা ভারতে বিভিন্ন রিজিওনাল অফিসে কাজের জন্য টেকনিশিয়ান T1 পদে 640 জন ছেলে মেয়ে নেওয়া হবে। ঠিক আছে। এছাড়া রয়েছে স্টেট ব্যাংকে 1226 অফিসার, কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেস্ট অফিসার পদে 1226 জন ছেলে মেয়ে নেওয়া হবে। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় সংস্থায় একশো একুশ অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অর্থাৎ ব্রহ্মপুত্র ক্র্যাকার্স পলিমার লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে একশো একুশ জন লোক নিচ্ছে। প্রথম পাতায় আরো রয়েছে রেলে এনটিপিসি ফল জানুয়ারি মেইন পরীক্ষা 14 থেকে 18 ফেব্রুয়ারি। ঠিক আছে তাহলে আমরা দেখে নিচ্ছি রেলে এনটিপিসি ফল জানুয়ারিতে মেন পরীক্ষা 14 থেকে 18 ফেব্রুয়ারি কলকাতা সিকিগুড়ি সহ সারা ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নম্বর 1/2019 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি প্রথম পর্যায়ে সিবিটি 2019 কুড়ি সালের 28 ডিসেম্বর থেকে 2021 সালের 28 ডিসেম্বর থেকে 2021 সালের 28 ডিসেম্বর থেকে 2021 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ে হয়েছিল। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতা সাউথ সার্কেল পার্ট টাইম সুইপার পদে 35 জন লোক নিচ্ছে। এছাড়াও প্রথম পাতায় রয়েছে 79 ও টেকনিশিয়ান ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড ল্যাবরেটরি ফার্মাসিস্ট আবার ডিভিশন ক্লারিক্যাল রেকর্ড টেকনিশিয়ান ও লাইব্রেরিয়ান 85 জন লোক নিচ্ছে। এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা দেখে নিচ্ছি
ভারতীয় রেলওয়ের বিভিন্ন রেলওয়ের মাধ্যমে গ্রুপ ডি পজিটিভ আদার্সি নাম্বার আদার্সি 2019 লেভেল এর কম্পিউটার স্পেসিফিটি শুরু হবে 2022 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি বিভিন্ন ফেজে নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে সারা ভারতের কেন্দ্রে 5 থেকে 6 মাস ধরে এই পরীক্ষা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনলাইন পরীক্ষা 4 দিন আগে থেকে 4 দিন আগে পূর্ব রেল পূর্ব রেল দক্ষিণ পূর্ব সীমান্ত রেল উত্তর সীমান্ত রেল পূর্ব মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য রেল উত্তর পশ্চিম রেল উত্তর পশ্চিম রেল পূর্ব উপকূল রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ রেল উত্তর রেল রেল উত্তর পশ্চিম রেল পশ্চিম মধ্য রেল পশ্চিম মধ্য রেল দক্ষিণ রেল ইন্টিগ্রাল কোচ ইন্টিগ্রাল কোচ পূর্ব দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতে রেলওয়ে রিক্রুটমেন্ট মাধ্যমে গ্রুপ ডি পদে 1, 0, 3, 7, 0, 3, 6, 7, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6, 4, 6,
আপলোড সংক্রান্ত কারণে চার আট পাঁচ চার ছয় আট পাঁচ ছয় ছয় শূন্য সাত জনের দরখাস্ত বাতিল হয়েছিল। ফটো সিগনেচার আপলোড করার সুযোগ দিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট। ফটো সিগনেচার সংক্রান্ত কারণে যাদের দরখাস্ত বাতিল হয়েছে অঙ্ক ব্যাংক শূন্য পদের সংখ্যা প্রয়োজনে বদল হতে পারে এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এরপরে রয়েছে ফল জানুয়ারিতে
একটু বিস্তারিত আলোচনা করব। মালদা শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট নম্বর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে সিবিটি প্রথম পর্যায়ে সালে যে সিবিটি ডিসেম্বর 2020 সালে 2021 সাল থেকে 2021 সালে পর্যন্ত সাতটি পর্যায়ে হয়েছিল পর্যন্ত সাতটি পর্যায়ে হয়েছিল বছর তার পরে হবে আগামী বছর প্রথম পর্যায়ে এই জানুয়ারি সারা ভারতের এই পরীক্ষা সারা ভারতের 226টি সেন্টারে 826টি সেন্টারে 68 দিন পরে 68 দিন 33টি শিফটে 35 মিনিট ছিল প্রায় 26 লক্ষ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করতে পারেন এবং কার কার আবেদন করতে পারে এবং লাগবে তাদের কি কি যোগ্যতা ক্র্যাকার্স এন্ড পলিমার ব্রহ্মপুত্র লিমিটেড গ্র্যাজুয়েট পলিমার ও লিমিটেড গ্র্যাজুয়েট পদে 100 টেকনিশিয়ান 21 জন লোক পদে 100 কোন ট্রেডের জন্য লোক নিচ্ছে গ্র্যাজুয়েট ট্রেডের জন্য যোগ্য কেমিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কম্পিউটার সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাস তার যোগ্য এক বছরের ট্রেনিং ম্যানেজমেন্ট এর ডিপ্লোমা কোর্স পাঁচটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য ডিপ্লোমা কোর্স পাঁচটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য স্টাইপেন্ড পাবেন মাসে 8000 টাকা স্টাইপেন্ড পাবেন মাসে 8000 টাকা কেমিক্যাল পদ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আট কেমিক্যাল মডার্ন অফিস ম্যানেজমেন্ট 10টি মডার্ন অফিস ম্যানেজমেন্ট ট্রেডের ক্ষেত্রে 2019 2020 2021 2022 ডিগ্রি এর কোর্স বা ডিপ্লোমা কোর্স সালের মধ্যে ডিগ্রি আগ্রহী প্রার্থীদের প্রথমে নেটস আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে নেটস পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে ওই ওয়েবসাইট ডিসেম্বরের www.naths.gov.net এই জন্য পাসপোর্টে রঙিন ফটো এই জন্য অন্যান্য মাপের রঙিন ফটো করে নেবে চার অন্যান্য বিস্তারিত তথ্য করে নেবে জানতে আরো বিস্তারিত তথ্য এই নাম্বার জানতে মেল বিসি করবেন এই নাম্বার পিএলএ বিসি বিসি পিএলএ পিএল আবার আরেকটা দেখবো যে ব্যাংকে যে 35 সুপার নেওয়া হবে যে 35 সুপার আমরা নেওয়া হবে বিষয়টা সম্বন্ধে আমরা করবো বিশদে আলোচনা করব। ব্যাংকে 35 জন সুইপার নেওয়া হবে ব্যাংকে তাহলে আমরা দেখে নিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতা সাউথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পদে 35 জন লোক নিচ্ছে পার্ট টাইম সুইপার পদে 35 জন লোক নিচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা সব সার্কেলের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা সব সার্কেলের ক্ষেত্রে বয়স হতে হবে আবেদন করতে পারে 2021 হিসাবে 18 হতে হবে 24 বছর 2021 হিসাবে তপশিলেরা 5 বছর ওবিসিরা 3 বছর তপশিলেরা 5 বছর ওবিসিরা 3 বছর কলকাতা ও দক্ষিণ 24 পরগনা প্রার্থীদের কলকাতা ও দক্ষিণ 24 পরগনা হতে হবে জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে মূল মাইনে রয়েছে 14000
দরখাস্ত পাঠানো যায় 28 ডিসেম্বরের মধ্যে এই ঠিকানা পৌঁছানো চাই চিফ ম্যানেজার ডিসেম্বরের মধ্যে এই ঠিকানায় পাঞ্জাব ন্যাশনাল ম্যানেজার সার্কেল অফিস কলকাতা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকস ফ্লোর নাম্বার সার্কেল অফিস কলকাতা ইউনাইটেড টাওয়ার 11 হেমন্ত বোস 9 ইউনাইটেড টাওয়ার কলকাতা 11 হেমন্ত বোস 00 সরানি এবং কলকাতা 700 কর্মসংস্থান দেওয়া আছে এবং আপনার ওখান থেকে বয়ান কর্মসংস্থান দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন এরপরে প্রথম পাতায় আরো রয়েছে প্রথম পাতায় আরো রয়েছে এগুলো আমরা আলোচনা করলাম এরপর দেখব প্রথম পাতায় এগুলো আমরা আলোচনা করলাম এরপর দেখে নিচ্ছি প্রথম পাতায় রয়েছে আর কি রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি প্রথম পাতায় রয়েছে এটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব টেকনিশিয়ান এটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব ইন্ডিয়া লিমিটেড ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড আপার ডিভিশন ল্যাবরেটরি মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্ট ও আপার ডিভিশন পদে 79 জন লোক নিচ্ছে ও লাইব্রেরি কোন পদের জন্য 79 জন লোক নিচ্ছে আরা কোন পদের জন্য যে কোন শাখা স্টোর কিপার গ্রাজুয়েট আবেদন করতে পারে যে কোন শাখা স্টোরের কাজে গ্রাজুয়েট বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টোরের কাজে এক ম্যানেজমেন্টের অভিজ্ঞতা গ্রাজুয়েট হবে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বয়স হতে হবে 30 বছরের মধ্যে মূল মাইনে বয়স হতে হবে 30 বছরের মধ্যে মূল মাইনে 23100 টাকা থেকে আপার ডিভিশন ক্লার্ক শূন্য পদ রয়েছে বা ডাটা এন্ট্রি আপার ডিভিশন ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাস করা ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত উচ্চ মাধ্যমিক পাস করা ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত বয়স হতে হবে 30 বছরের মধ্যে মূল মাইনে 28 বয়স হতে হবে 30 বছরের মধ্যে 24800 শূন্য পদ রয়েছে 24800 শূন্য পদ রয়েছে 26টি 26টি তারপর রয়েছে ফার্মাসিস্ট ফার্মাসি ডিপ্লোমা কোর্স পাস করা রয়েছে ফার্মাসিস্ট হিসাবে ফার্মাসি ডিপ্লোমা কোর্স পাস যোগ্য ফার্মাসি ডিগ্রি কোর্স পাস নাম নথিভুক্ত হলে যোগ্য হলেও ফার্মাসি ডিগ্রি কোর্স পাস বা স্টোরেজ সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয় বা স্টোরেজ সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা বছরের মধ্যে ভালো হয় পারিশ্রমিক বয়স হতে হবে 8100 টাকা বছরের মধ্যে দুটি পারিশ্রমিক মেডিকেল রেকর্ড 8100 টাকা শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাস মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান ছাত্রছাত্রী শাখা উচ্চ মাধ্যমিক পাস মেডিকেল রেকর্ড হাসপাতাল সার্টিফিকেট কোর্স মেডিকেল ইনস্টিটিউটে মেডিকেল পারিশ্রমিক মাসে ল্যাবরেটরিয়ান গ্রেড 3 শূন্য পদ রয়েছে 33 ডিগ্রি কোর্স পাস ল্যাবরেটরিয়ান গ্রেড ডিগ্রি কোর্স পাস ডিগ্রি কোর্স পাস লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স পিরিয়ডিক্যাল ডকুমেন্টেশন মেডিকেল লাইব্রেরি ইত্যাদি সংক্রান্ত কাজ অন্তত 2 বছরের অভিজ্ঞতা লাইব্রেরি ভালো হয় ইত্যাদি বয়স হতে হবে 18 থেকে 2 বছরের মধ্যে ভালো হয় মাসে বয়স হতে হবে 40900 বছরের মধ্যে পারিশ্রমিক মাসে উপরে 40900 বয়স হতে হবে পদ রয়েছে 18 12 2021 এর হিসাব বয়স হতে হবে তপশিলের 5 বছর ও 12 2021 এর হিসাব এর 5 বছর বয়স ilbcsn.com এইজন্য বৈধ ইমেল আইডি আইএল তবে প্রথমে পাসপোর্ট মাপের ফটো এইজন্য বৈধ ইমেল আইডি করে নেবেন তবে প্রথমে পাসপোর্ট মাপের ওয়েবসাইটে যাবতীয় তথ্য সাবমিট করে নেবেন প্রথমে ওপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য
অর্থ দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন 50 টাকা যাবে তপশিলি প্রতিবন্ধী ইডব্লিউএস হলে 50 টাকা অনলাইনে দিতে হবে টাকা জমা ইডব্লিউএস হলে 450 টাকা আর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে নিতে জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম করে নিতে আমরা আরো যেটা আলোচনা করব তা হচ্ছে সেনাবাহিনীতে 40 টেকনিক্যাল অফিসার করব তা হচ্ছে সেনাবাহিনীতে 40 টেকনিক্যাল অফিসার একটু দেখে নি কি কি দেওয়া আছে সাথে আলোচনা করব ঠিক আছে ভারতীয় স্থল বাহিনী শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ভারতীয় স্থল বাহিনী শর্ট সার্ভিস কমিশনের অফিসার পদে 40 জন অবিবাহিত টিজিসি 135 অফিসার পদে 40 জন অবিবাহিত ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং কারাকোর শাখার জন্য যোগ্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং সিভিল এন্ড রুরাল বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন টেকনোলজি সিভিল এন্ড রুরাল engineering civil engineering and planning civil engineering engineering civil engineering and planning and civil infrastructure engineering construction technology civil and engineering and infrastructure engineering construction technology construction technology and management civil construction technology construction technology and environmental civil and civil environmental engineering civil engineering and pollution control environmental engineering environmental engineering pollution control environmental engineering environmental science and technology civil engineering engineering health engineering ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স পাস্টার মেকানিক্যাল শাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স পাস্টার মেকানিক্যাল শাখার জন্য যোগ্য শূন্য পদ ছেলে আপনারা এটাও আবেদন করতে পারবেন এবং বিষয়ে জানতে হলে এটাও যেতে হবে যে ওয়েবসাইটে তার নাম এবং বিষয়ে জানতে হলে আপনাদের যেতে হবে যে ওয়েবসাইটে তার নাম আছে এর জন্য বৈধ ইন্ডিয়ান আর্মি ইমেল আইডি থাকতে হবে অনলাইনে দরখাস্ত করার এর জন্য বৈধ কপি ইমেল আইডি থাকতে হবে অনলাইনে দরখাস্ত করার যাবতীয় কপি অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন ইন্টারভিউ সময় তখন যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রিন্ট করা দরখাস্ত ফর্ম নিয়ে পাঠাতে হবে আর বিস্তারিত তথ্য কোন দরখাস্ত ওয়েবসাইট থেকে পাঠাতে হবে না ওই ওয়েবসাইট থেকে তথ্য ওয়েবসাইট থেকে এবং ওই ওয়েবসাইট থেকে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডিয়ার ফ্রেন্ডস আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এভরিবডি লাইক ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এভরিবডি